কুরআনের পাখিদেরকে জেলখানা রাখিয়া ওই নমরুদ ফিরাউন আমানকে যদি এই দেশে এনে নাপাক করতে চান আমি বলবো সংঘাত বাড়বে এই দেশে করোনা ভাইরাস বাড়বে কোন দোয়া করলে জুম্মা পড়লে নামাজ পড়লে কাজ হবে না নাস্তিকের সাথে আমাদের কোন সম্পর্ক থাকতে পারবে না ঠিক কি না নাস্তিক মুক্ত বাংলাদেশ গড়তে হবে নেটের ভিতর তুফান চলতেছে অনেক মাদ্রাসায় নাকি অস্ত্র ছুরি বিভিন্ন ভাবে ছুরি পাইছে মাদ্রাসায় কি ছুরি থাকে আপনারা বলেন গরু জবাই করা ছুরি এক কথা কন না কেন কি ছুরি থাকে গরু জবাই করা ছুরি নিয়ে আলেমদেরকে গ্রেফতার করে দেখানো হচ্ছে মিডিয়ায় যে আলেমরা সন্ত্রাস নাউজুবিল্লাহ কোন আপনারা যারা এখানে মুসল্লি আসছেন আপনাদের কাজ কি মানুষ মারামারি না আজকে নামাজ পড়া জোরে বলেন আমরা ইবাদত করতে আসছি আল্লাহর ঘরে কার ঘরে জোরে বলেন কার ঘরে আল্লাহর ঘরে আসছি একমাত্র উদ্দেশ্য আল্লাহকে রাজি করা কাকে রাজি করা জোরে বলেন কাকে রাজি করা আজকে যারা যারা আল্লাহর কথা বলতেছে মামুনুল হক ফয়জুল করিম এভাবে বড় বড় বাবুনগরী সাহেব সহ আল্লামা তারেক মনোয়ার এভাবে যারা যারা আছে ময়দানে কথা বলে প্রত্যেকের উদ্দেশ্য কিন্তু কোরআনে কিসের জোরে বলেন প্রত্যেকের উদ্দেশ্য কোরআন এই পৃথিবীতে এই দেশে কোরআনের রাজ কায়েম হোক প্রত্যেকের একই কথা ঠিক কিনা জোরে কো অতএব আমি হৃদয় থেকে প্রত্যেকের বলবো সামনে আমাদের রমজান মাস কি মাস জোরে বলেন কি মাস সকল দলাদলি ভুলে সকল অহংকার ভুলে ঐক্যবদ্ধভাবে রমজানের রোজা রাখার জন্য এখন থেকে তৈরি হব ও রাজনীতি মারামারি এগুলো করে আমাদের কোনো ফায়দা হবে না কথা কন না কেন তবে একটি কথা মনে রাখতে হবে কোরআন হাদিসের বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে কথা বললে তখনই আমরা চুপ থাকবো না এটা হবে মুনাফিক এটা কি হবে জোরে বলেন এটা কি হবে আল্লাহর নবী বললেন রমজান মাস আসার আগে তিনটি কাজ যদি কেউ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের দরজা খোলার ব্যবস্থা করে দিবে সুবহানাল্লাহ কয়টি কাজ জোরে বলেন কয়টি কাজ আল্লাহর নবী বলেন এক নম্বর কাজ যদি কোনো মুমিন রমজান আসার আগে রমজানকে স্বাগত জানানোর জন্য নিজে তৈরি হয় এক নম্বরে তওবা করে নেয় আয় আল্লাহ সামনে রমজান মাস আমার রোজা রাখতে হবে খালেস তওবা করে নিলাম আমার জীবনে যত অপরাধ করেছি আর গুনার কাজ করব না কি করব না ভাই কি করব না আমি আজকে থেকে তওবা করলাম আর গুনার কাজ করব না এই ঢাকা শহরে বড়পা মসজিদে নামাজ পড়বো তাসবিহ পড়বো কোরআন তেলাওয়াত করবো হায় আল্লাহ আমি খালেস তওবা করে নিলাম আপনি আমার তওবা কবুল করে নেন আমার জীবনে যত অপরাধ করেছি অন্যায় করেছি অন্তরের সাথে জুলুম করেছি হায় আল্লাহ তাআলা আমি আর গুনাহ করব না আমাকে মাফ করে দাও আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে তুমি এই তওবা করে চোখের পানি জমিনে পড়ার আগে আগে আমার আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিছে কি বুঝলেন তওবা করতে হবে কি করতে হবে জোরে বলেন কি করতে হবে তওবা করে আমরা খালেস তওবা করে নেব আয় আল্লাহ জীবনে গুনাহ তো কম করি নাই আমি এই যে কথা বলতেছি আমার ভিতরে গুনাহ আছে না নাই জোরে বলেন আমার নবীজি প্রতিদিন বুখারীতে আসছে 70 থেকে 100 বার তওবা করতে কতবার 70 থেকে 100 বার আমার নবীজি তওবা করতেন এবার বুঝে থাকলে বলেন আমার নবীজির কোনো গুনাহ ছিল জোরে বলেন ছিল গুনাহ ছিলেন না এরপরও নবীজি তওবা করতেন আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে হুজুর আপনি যে প্রতি রাতে কাঁদেন আর বলে আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা ওগো নবী আপনি কেন কাঁদেন আপনার তো কোনো গুনাহ নাই নবীজি বলে দেখো আয়েশা আমি এই কান্দার উদ্দেশ্য আমার উম্মত তো জানো আমারে দেখে দেখে কান্দে জোরে কোন সুবহানাল্লাহ আমার উম্মত আমাকে দেখে দেখে যেন কান্দে আর তওবা করে নাই সূরা আত-তাওবার 112 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের কিছু গুণের কথা বলছেন এক নম্বর গুণ বলছেন মুমিন যখন কোনো কিছু ভাবে সব কিছু ভাবার আগে মুমিনের কাজ হলো তওবা করা কি করা
জোরে বলেন তওবা করা। বনি ইসরাইলের একটা লোক ছিলেন 99টা খুন করেছে, কত সবাই জোরে কথা বলেন, 99টা খুন করে একজন হক্কানি আলেমের কাছে গিয়েছেন। আমি মাহফিলও বলেছিলাম আলেমের কাছে গিয়েছেন, হুজুর 99টা খুন করে দিছি আমার কি কোনো মাফ আছে? হুজুর ছিল দুই নম্বর, ওই বেড়া আমার সাথে মাস্কারি করতে আইছো না, 99টা খুন করে মাফ চাইতেছো, যা বেয়াদব, তোর কোনো মাফ নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা আল্লাহ কি এমন? জোরে বলেন আল্লাহ কি এমন? আল্লাহ পাহাড় সমান গুনাহ করলো মাফ করেন, ঠিক কিনা? জোরে কয়। এরপরে কয় বেজল রেখে লাভ কি? বেজল রেখে লাভ কি? এডারও দিছে কত করে? 100 ফুরাইছে, সেঞ্চুরি করছে কত? 100 ফুরাইয়া সেঞ্চুরি করে তখন দৌড় দিছে রাস্তায়, যেয়ে মনে মনে ভাবছে হায়রে 100 তো কারবার করে ফেললাম, এরপরে যদি আমি মারা যাই উপায়টা কি হবে? দৌড় দিছে আরেকজন হক্কানি আলেমের কাছে, দৌড়ায় যায় বলতেছে হুজুর কামটা করে বলছে কি কাম? 100 খুন করছে হুজুর, আমার কি কোনো মাফ আছে? আল্লাহর আলী চোখের পানি ছেড়ে ডাকতে বলে বাবা নো টেনশন নো টেনশন, চিন্তা করো না চিন্তা করো না, আমার আল্লাহর নাম হলো রহমান। জোরে বলো আল্লাহু আকবার, আমার আল্লাহর নাম হলো রহমান। আমার আল্লাহর কাছে উহুদ পার পরিমাণ গুনাহ যদি কেউ নিয়ে যায় আর ডাক দিয়ে বলে আল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এ বান্দা আমার কোন বান্দা উহুদ পার পরিমাণ গুনাহ করে যদি ওই ব্যক্তি তওবা করে ডাক দিয়ে বলে আল্লাহ অপরাধ করেছি, অন্যায় করেছি, অন্তরের সাথে জুলুম করেছি, এই কথা বলে যদি তওবা করে ডাক দেয় আমার আল্লাহ শুধু গুনাহ মাফ করে না, পূর্ববর্তী যত অপরাধ করেছে নেক দ্বারা ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। আগে যত গুনাহ করছে এটারও কি নেকে পরিণত করে দেয়। উদ্দেশ্য হলো খালেস তওবা করা। আমরা গুনাহও করি তওবা করি আবার সুদে টাকাও লাগাই, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তওবা করছে গুনাহও করছে, এই তওবা কবুল হবে না? তওবা কবুল হবে না বন্ধু? করোনা অনেক থেমে গিয়েছিল, আজ করোনা আরো বেড়ে গেছে, ঠিক কিনা? জোরে কন। কিছুদিন আগে মানুষ করোনার ভয়ে ফজরের নামাজ না পড়লেও তাহাজ্জুদ করছে, কতক্ষণ আছে না নাই? কিন্তু এবাদত আবার বন্ধ করে দিছে, আল্লাহ পাক আবারও গজব সামনে সামনে আনতাছে। এই যে সরকারিভাবে কাগজ দিয়েছে আমার হাতে, প্রত্যেক মসজিদে দিয়েছে সতর্কবাণী দিয়েছে, কি সতর্ক? আমরা একটু পৃথক পৃথক থাকবো, স্কুল কলেজ ভার্সিটি ডাক্তারখানা বিভিন্ন জায়গায় আমরা যখন যাব সচেতন থাকবো। এই সচেতন কি সরকারের হুকুম না আল্লাহর হুকুম? কথা কন না কেন? আল্লাহ বলছেন বন্দা তুমি সতর্ক থাকো, উল্টা পাল্টা না বুঝে আমরা অনেক সময় সরকারও গালি দিই, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? প্রত্যেকে চায় জাতির উপকার, ঠিক কিনা? জোরে কয়। সকলে আমরা সুস্থ থাকি এটা সরকারও চায়, বিরোধী দলও চায়, সবাই চায়, যার ভিতর গিলু আছে প্রত্যেক মানুষ চায় জাতি ভালো থাকুক। জোরে বলেন ভাই। তবে আল্লাহ পাক একটা কথা বলছেন সূরা রুম আয়াত নাম্বার 141, কত আর জোরে কথা কয়, সূরার নাম কি? সূরা আর রুম আয়াত নাম্বার 141, আল্লাহ বলছেন জহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এ দুনিয়ার মানুষ তোমরা কি জানো, তোমরা কি বোঝো কেন তোমাদের কাছে করোনা ভাইরাস আছে আসছে, এটা কি বোঝো তোমরা কেন আসছে? তাফসীরের ভিতরে আসছে করোনা ভাইরাস আসার এক নম্বর কারণ আমাদের আমলের ভিতরে জিনা ব্যভিচার বেশি বেড়ে গেছে, কথা কয় না কেন? কি বেড়ে গেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, আমার বান্দারা যখন বেশি বেশি জিনায় লিপ্ত হবে গুনাহের কাজ করবে
অবন্ধা এই করোনা ভাইরাস আর গজব এটা আমি আল্লাহ দেই নাই এটা তোমাদের দুই হাতের কামাই কয় হাতের কয় হাতের কামাই এটা তোমাদের দুই হাতের কামাই তার অর্থ হলো গুনাহ যখন বেড়ে গেছে গুনার কাজ আমরা যখন করা বেশি বেশি করতেছি তখন আমার আল্লাহ আমাদের মাঝে গজব দিছে কি দিছে জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদান আল্লাজি উনজিলা ফীহিল কুরআন তোমরা একটা কথা চিন্তা করবা এই কুরআন নাযিল হইছে রমজান মাসে জোরে বলেন কি মাসে আরো জোরে কোন শাহরু রমাদান আল্লাজি উনজিলা ফীহিল কুরআন কি মাসে রাজি হইছে কি মাসে ভাই রমজান মাসে কুরআন নাযিল হইছে সুবহানাল্লাহ কোন আরো জোরে কোন সুবহানাল্লাহ এই রমজান মাসে তোমরা 20 টি কাজ করবে কয়টি কাজ ভাই কয়টি কাজ 20 টি কাজ তার এক নম্বরে রমজানে বেশি বেশি তওবা করবে সুবহানাল্লাহ কোন কি করবে ভাই তওবা দুই নম্বরে এই রমজানের কেন এত গুরুত্ব দেওয়া হয়েছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন এই মাসে পবিত্র কালাম নাযিল হয়েছে সুবহানাল্লাহ কোন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ভালো করে মনোযোগ দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ কুতিবা আলাইকুমুস সিয়াম এই রোজা মনে করছো তোমাদের মাঝে আসছে না তোমাদের আগেও পূর্বে যারা দুনিয়ায় জমিনে আসছিল তাদের ভিতরে রোজা ছিল সুবহানাল্লাহ কোন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন তাত্তাকুন অর্থ কি অনেক তাফসিরে আসছে যে তাকওয়া তাকওয়া রমজান মাসে তাকওয়া ভিত্তিক ইবাদত আমাদের মাঝে অনেকে আছে রোজা রাখবে ঠিক কিন্তু নামাজ পড়তো না ভাই আছে না নাই জোরে বলেন আছে না নাই রোজা পড়বে ঠিক কিন্তু নামাজ পড়বে না রসুল বলেন এই রোজা তোমার কোনো কাজে আসবে না শুধু না খেয়ে থাকা ছাড়া ক্ষুধার্ত অবস্থায় থাকা ছাড়া আর কোনো উপকারে আসবে না ভালো করে বুঝবেন 1777 1777 নম্বর হাদিস আল্লাহর নবী বলেন দুনিয়ার মানুষ রোজা তোমাদের সবথেকে বড় একটা নিয়ামত হলো যখন তোমরা রোজার নিয়ত করো জান্নাতের আটটি দরজা খোলা হয়ে যায় আরো জোরে কোন সুবহানাল্লাহ খোলা হয়ে যায় দ্বিতীয় হলো রায়হান নামক একটা দরজা আছে প্রত্যেক রোজাদারের নামটা রায়হান নামক দরজায় লিপিবদ্ধ করা আরো জোরে কোন সুবহানাল্লাহ রোজা আসতেছে অনেক হোটেলে দেখবেন পর্দা পর্দা মা বোনদের পর্দা না থাকলো হোটেলের ভিতর পর্দার অভাব থাকতো না দিনের 12টায় একটায় ওর ভিতর পর্দা সহকারে ইফতার করতেছে 12টায় কয়টায় কয়টায় জোরে বলেন আরো জোরে বলেন ইফতার আচ্ছা রমজান সবথেকে নিয়ামত প্রথম কি বলেছিলাম বলেন কুরআন নাযিল হয়েছে তওবা করব আর রমজানের জন্য তৈরি হব ঠিক কি না জোরে কোন আল্লাহর নবী বলেন আমি একদিন ইফতারের সময় সাহাবীদেরকে নিয়ে ইফতার করতেছিলাম হঠাৎ করে আমি আকাশের দিকে নজর করে দেখি একদল ফেরেশতা শুধু আমাদের আমল লেখায় ব্যস্ত সুবহানাল্লাহ আমি ডাকি আল্লাহ কি অবস্থা আমি উপরে তাকিয়ে হেসে দিলাম জিব্রাইল ডাক দিয়ে বললেন নবী গো লক্ষ লক্ষ ফেরেশতারা যারা রোজাদার ইফতারি সামনে নিয়ে বসেছে তাদের ওই ফেরেশতারা আল্লাহর কাছে বড় বড় করে ডাক দিয়ে বলে আল্লাহ তোমার বান্দারা সারা দিন রোজা রেখেছে এখন তোমার হুকুমের জন্য বসে আছে আল্লাহ আমরা সইতে পারি না তোমার বান্দারা যারা ইফতারি নিয়ে সামনে বসেছে আয় আল্লাহ ওদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও
আমার নবীজি ডাক দিয়ে বলে ও আমার উম্মতেরা আমি এই জিব্রাইলের কথা শুনে অবাক হয়ে গেলাম আর আমি হাত তুলে ডাক দিয়ে বললাম আয় আল্লাহ আমার যখন উম্মতেরা রোজা রাখবে গরীব উম্মতেরাও রোজা রাখবে দমি উম্মতেরা রোজা রাখবে আয় আল্লাহ তাআলা আমার যদি কোন উম্মত রোজা অবস্থায় ইন্তেকাল করে আয় আল্লাহ তাআলা তার মর্যাদা কেমন দিবে সাহাবী জিব্রাইল আমি আমাকে বললেন আমি নবীজিকে বললাম জিব্রাইল ডাক দিয়ে বললেন নবী আপনার যদি কোন উম্মত রোজা অবস্থায় ইন্তেকাল করে তার মর্যাদা শহীদি মর্যাদা দেওয়া হবে আমরা অনেকে আছি একটু অসুস্থ ফতোয়া দি হুজুর আমি তো অসুস্থ রোজা না রাখলে কেমন হবে নবীজি বলেন তুমি যদি রোজার অবস্থায় ইন্তেকাল করো শাহাদাতের মওত নসিব হবে আরো জোরে কোন তবে হ্যাঁ রোজা রাখলে পরে ঔষধ খেতে অসুবিধা হবে মারা যাওয়ার আশঙ্কা আছে এমন ব্যক্তির জন্য মাফ আছে সুবহানাল্লাহ কোন না কেন আপনি 30 জন বা 60 জন লোককে খাওয়াই দিবেন আল্লাহর রাস্তায় কোনস্তে আল্লাহর রাস্তায় খাওয়াই দিবেন তৃতীয় নম্বর আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে রমজান মাসের তৃতীয় আমল হলো যারা রমজান মাসের রোজা রাখলো আর আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করলো জীবনে আর গুনাহ করব না এই ওয়াদা দিল আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন আমি কিয়ামতের মাঠে ওয়াদা দিলাম তার হাতে ধরে ধরে জান্নাতে ঢুকায় দেব কত বড় নিয়ামত কত বড় নিয়ামত কিন্তু আমাদের ভিতর তো এই অভ্যাস রোজা চলে গেলে নামাজও ছেড়ে দিই কুরআন তেলাওয়াতও ছেড়ে দিই কথা বলেন না কেন আমাদের এই অভ্যাস আছে কিনা ভাই আমি আল্লাহর কসম কুরআন আমার হাতে আমি ওয়াদা করতেছি আপনারা ওয়াদা করেন আমরা কিন্তু সবাই মরতে হবে পৃথিবীর কিন্তু সব যদি মিথ্যা হয় মওত কিন্তু সত্য এক কথা বলুন আমি আপনাদের মাঝে একটা ঘটনা শোনাবো কয়েকদিন আগে কুমিল্লার একটা যুবক বিবাহ শাদী করবে বিবাহ শাদী সব ঠিক সে বাজার মার্কেট করে বাড়িতে আসবে দুই দিন আগে মাত্র দুই দিন টাইম আছে বাজার করে স্ত্রী নদুর নতুন স্ত্রীর পোশাক কিনে রাস্তা পার হইতে যে অ্যাক্সিডেন্ট করে ইন্তেকাল করেছে যে লোকটা বিবাহ করার জন্য নতুন সাজে সাজার জন্য এত মার্কেট করে রাস্তা পার হচ্ছে সে কি জানতো আমি মারা যাব জোরে বলেন আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা নতুন স্ত্রীর কাছে যাওয়ার আগে আমি আল্লাহ নতুন কাপড় পরায় তোমারে কবরস্থানে নিয়ে যাব কোথায় কোথায় নিয়ে যাব তোমাকে কবরস্থানে নিয়ে যাব হে বান্দা তুমি তো কবরে চলে যাবা তুমি একবার খেয়াল করো যা কিছু করো না কেন আমার আল্লাহ পাক হিসাব নিবে একদিন হিসাবের জন্য 24 ঘন্টা তুমি খেয়াল করে চলো ঠিক কি না আল্লাহর নবী বলেন মান কালা বিহি সাদাকা সান নম্বরে তুমি সত্য কথা বলো কোরআনের কথা বলো কোরআন নিয়ে জীবন গঠন করো তাহলে দেখবা কিয়ামতের দিন কঠিন মুসিবতের দিন এই কোরআন তোমার সুপারিশ করবে ঠিক কি না পাঁচ নম্বরে প্রত্যেক ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের চালু করে দাও রোজার আগে আমাদের মাঝে আজ প্রতিটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত আছে কোন শুধু কিরণমালা আর কটকটি সিরিয়াল ভারতের নায়িকাদের সিরিয়াল নিয়ে ব্যস্ত যার জন্য করোনা ভাইরাস বাংলাদেশে ঢুকছে ঠিক কি না জোরে কোন আফসোস নবীজির কাছে এক সাহাবী এসে বলল হুজুর আপনি আমার জন্য দোয়া করে আল্লাহ পাক যেন আমার মাল বৃদ্ধি করে দেয় কি বৃদ্ধি করে নবীজি বলল যাও আল্লাহ তোমার মালে বরকত দি কিছুদিন পরে আবার এসে বলল হুজুর দোয়া করেন বুখারীর হাদিস হুজুর দোয়া করেন মালে আমার পোষায় না আরো কিছু বৃদ্ধি হোক নবীজি বলল যাও কিছুদিন পরে আবার আসছে নবীজি রাগ হয়ে গেছে ডাক দিয়ে বললেন মান্নাত এ উম্মত
তোমার যতটুক মাল দরকার এটুক আমার আল্লাহ তোমারে দিছে ওই মালের উপরে তুমি সন্তুষ্ট থাকো সুবহানাল্লাহ কোন সাহাবী ডাকতে বলে হুজুর আরো মাল দরকার আমার নবী বললেন ইয়া হাসরাতা ইয়া হাসরাতা ইয়া হাসরাতা এ উম্মত আফসোস 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 আমি দোয়া করলাম তোমার ফসল না আরো মাল দরকার আফসোস হায় আফসোস যাও 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 আল্লাহর নবী রাগ করে দোয়া করলেন মাল বৃদ্ধি হয়ে গেল নবীজির পিছনে নামাজ পড়তো আস্তে আস্তে ফজরের নামাজ ছেড়ে দিল কয়দিন পরে জোহরের নামাজ ছেড়ে দিল কয়দিন পরে আসরের নামাজ ছেড়ে দিল কয়দিন পরে মাগরিবের নামাজ ছেড়ে দিল আর কয়দিন পরে এশার নামাজ ছেড়ে দিল আমার নবী ডাকতে বললেন সাবিরা ওই ব্যক্তি তো আর আসে না এখনো জামাতে দেখা যায় না সাবিরা বললেন হুজুর কে উট নিয়ে ব্যস্ত বকরি নিয়ে ব্যস্ত সম্পদ নিয়ে ব্যস্ত নবীজি দুঃখ করে বললেন ইয়া হাসরাতা ইয়া হাসরাতা ইয়া হাসরাতা হায় আফসোস হায় আফসোস হায় আফসোস হায় আফসোস আমার সাহাবী একজন ধ্বংস হয়ে যাচ্ছে হায় আফসোস